জি সাহেব আমি একটা ছোট্ট বিষয় জানতে ছোট না ঠিক অনেক বড় ব্যাপক আমাদের দেশে যেটা হয় গ্রামের বেশিরভাগ মানুষই আল্লাহকে খোদা বলে ডাকে তো তাদেরকে বলতে গেলে যদি শেখাতে যায় যে এটা বলা ঠিক নয় তো তাদের অনেক বেশি তর্কের মধ্যে জড়িয়ে যায় সেই ক্ষেত্রে তাদেরকে কি বলে বোঝানো যাবে আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা যে ঝাড়ফুঁক করি ঝাড়ফুঁক করা বৈধ আল্লাহ আউজুবিকা লিম্মাতিল্লা হিতাম্মা ওটা পড়ে ফুদি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে হাফেজরা রয়েছেন বা যারা ঝাড়ফুঁক করেন তাদের কাছ থেকে ফু নিতে হয় এখন যেটা আমরা পড়েছি যে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য ঝাড়ফুঁক যদিও বৈধ কিন্তু জান্নাতে যারা বিনা হিসেবে যাবে তাদের তারা সেখান থেকেও নিবে না মানে কারো কাছ থেকে ফু নেবে না নিজেরা আমল করবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি আমাদের এত মানে এমন ইচ্ছা থাকে যে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব জি জি ঠিক আছে আল্লাহ দিন আর কি রাখুন আল্লাহ ইলম শিখার আমল করার তৌফিক দান করুন আল্লাহ সমস্ত ফিতনা বালা বসে রাখুন বলছিলেন যে আমাদের সমাজে খোদা বলে সমাজ নয় সমাজের সাধারণ লোক না বড় বড় আলেম স্কলার হ্যাঁ সমস্ত যেসব আগের যেসব আলেম সমাজ ছিল আমাদের সমাজে সব খোদা আল্লাহ না বলে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ এরা বলবে খোদা তালা খোদা তালা তো যার ফলে যেহেতু শিক্ষাটাই ভুল ইসলামের শিক্ষাটাই ভুল হয়েছে যার ফলে এই ভুলকে সমাজ থেকে মুছে ফেলতে সমাজের মগজ থেকে এই সব ভুল কথা ভুল পরিভাষা মুছে ফেলতে দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগে মানুষকে হেদায়ত করাটা অত সহজ কথা নয় আমি আর পাঠিয়েও অধিকাংশ আমার সমাজের লোক হেদায়ত করতে পারেননি অমা আমান কালী অল্প লোক হেদায়ত আপনার কাজ হচ্ছে মানুষকে উত্তম ভাষা দিয়ে বোঝানো যে কোরআন একাডেমি আল্লাহ আল্লাহ বলেছেন খোদা কোথাও নেই কোন হাদিসও নেই কোন কোরআনেও নেই তো বা কেন বলবো আল্লাহ বলবো রহমান বলবো রাহিম বলবো গফার বলবো গফুর বলবো যে নামগুলো কোরআন হাদিসে এসেছে এভাবে পজিটিভ বলবেন বলবেন না যে খোদা বলা খোদা বললে কারণ এটা কখনো মেনে নিতে চাইবে না কারণ দল ভারী তাদের দল ভারী তারা নিজের গায়ের জোর দেখাবে তো বলা থেকে বেঁচে থাকবে দুই নম্বর যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের রুকিয়া করার ক্ষেত্রে রুকিয়া করবেন শরীর সম্মত এবং নিজে রুকিয়া করবেন ফুক দিবেন অন্যদের কাছে যথাসাধ্য ফোক না নয় ভালো বিশেষ করে বিনা হিসাব জান্নাতে যদি যেতে চান আহ তাহলে অন্যের কাছে স্মরণাপন্ন হবেন না কাউকে বলবেন না যে একটু ফুক দিয়ে দেন হ্যাঁ যার ফুক যারা করে তাদের কাছে যাবেন না সে করান্নার আলিম হলেও যাবেন না নিজে করে নিজেকে নিজেকে রুকিয়া করে নিজের ছেলে মেয়েকে নিজে রুখিয়া করেন আর ছোটখাটো রোগের ক্ষেত্রে যদি জরুরি না হয় একবারে চিকিৎসা করা তাহলে চিকিৎসা ও চিকিৎসা থেকে বেঁচে থাকা চিকিৎসা করবো না একটু ধৈর্য ধারণ করবো এগুলি হচ্ছে বৈশিষ্ট্য যাহা বলা হয়েছে তারপর বিনা হিসাবে সবাই পাবে এমন কথা না এত সহজ নয় বিষয়টি কারণ প্রতিষ্ঠার বিষয়টি রয়েছে তো বিনা হিসাবে জান্নাত যদি নাও পায় হিসাব হয় কিন্তু হিসাব যেন সহজ না হিসাবাই হিসাব সহজ হয় যথেষ্ট আজাব না হলি হলো হিসাব হলো কিন্তু হালকা হিসাব আর হালকা হিসাব মা হিস আল্লাহ আর আল্লাহ শুধু আমল নামা পেশ করবে যে তুমি এই কাজগুলি করেছো এই কাজগুলি করেছো স্বীকার করবে আর তারপরে আল্লাহ মাফ করে দেবে এতটা যথেষ্ট সৌভাগ্য জি যে বিনা হিসাবে জান্নাত পেতে হবে এটা এত জরুরি বিষয় নাই যত জরুরি জাহান্নামের আজাব ফেবাস্তা জাহান্নামের আজাব ফেবাস্তা আজাব শাস্তি ফেবাস্তা হবে দুনিয়া আখেরাতের আজাব ফেবাস্তা হবে আল্লাহর অসন্তুষ্টিতে বাঁচতে হবে আল্লাহ তৌফিক দান করুন জি বারাকাল্লাহ